আপনি কি সান ডাইরেক্ট রিচার্জের পর ছবি দেখতে পাচ্ছেন না বা রিচার্জের পর ছবি চালু হতে দেরি হয় আপনারা যারা সান ডাইরেক্ট ইউজ করছেন বা নতুন নেবেন বলে ভাবছেন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যে সমস্ত রিটেলাররা মাল্টি রিচার্জ অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করেন রিচার্জের পর কাস্টমারদের ছবি চালু হতে দেরি হলে যাদের কাছে ছবি চালু করার মতো কোনো সিস্টেম নেই আজকের ভিডিওটি সেই সমস্ত রিটেলারদের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওতে লাইভ দেখিয়ে দেবো আপনার সান টিভিতে ছবি চালু হতে দেরি হলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রিফ্রেশ করে নিজেরাই বাড়িতে বসে কিভাবে ছবি চালু করবেন বা রিটেলাররা কিভাবে কাস্টমারদের ছবি চালু করাবেন শুধুমাত্র এই রিফ্রেশের সিস্টেমটি অর্থাৎ ছবি চালু করার সিস্টেম পাওয়ার জন্য সান ডাইরেক্টের রিটেলার আইডি অথবা যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিনতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু এখন আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন কিনতে হবে না বা রেজিস্টার করতে হবে না নতুন সেট আপ বক্স নেওয়ার পর ফার্স্ট টাইম ছবি চালু করার জন্য বা যে কোনো সময় রিচার্জের পর আপনাদের টিভিতে এরকম আলাদা আলাদা ছয়টি ভাষার কোড শো হলে অথবা যদি আপনাদের টিভিতে ব্ল্যাক স্ক্রিনে কারেন্ট ইনফোতে ই জিরো সতেরো মাইনাস জিরো নো ভ্যালিড সেক্টর ফাউন্ড লেখা শো হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক পাবেন লিঙ্কের উপর ক্লিক করবেন অথবা আপনারা যে কোনো ব্রাউজারে ট্রিপল ডব্লিউ ডট সান ডাইরেক্ট ডট ইন স্ল্যাশ হেল্প লিখে সার্চ করবেন আপনাদের সামনে সেম পেজ ওপেন হবে তো আমি এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইল থেকে একটি ব্রাউজারের মাধ্যমে সেই ওয়েবসাইটটি ওপেন হবে এখানে ডিটেইলস কাস্টমার কেয়ার সাপোর্ট পেজ দেখতে পাবেন এখানে জিমেল আইডি কন্ট্যাক্ট উইথ আজ মোবাইল নাম্বার এবং রিজিওনাল কাস্টমার কেয়ার নাম্বার ডিটেলস দেখতে পাবেন তো এখানে রিজিওনাল কাস্টমার কেয়ার নাম্বার ডিটেলস নিচে ইফ আনেবল টু ভিউ সাবস্ক্রাইব চ্যানেল ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করবেন যদি আপনাদের পেজ কুম ব্রাউজারের মাধ্যমে ওপেন হয় তাহলে এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন তাহলে আপনাদের রিফ্রেশ করতে সুবিধা হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ট্রাভেল শ্যুটার পেজ ওপেন হবে এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার স্মার্ট কার্ড স্ল্যাশ সিডিএস এর নম্বর এবং সিআর আইডি যদি আপনাদের কাস্টমার আইডি অর্থাৎ ডিশের আইডি নাম্বার না জানা থাকে তাহলে এখানে আপনাদের মোবাইল নাম্বার ইনপুট করবেন এবং ভ্যালিডেটে ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বারের সাথে রেজিস্টার্ড আইডি নাম্বার এখানে শো হবে সেই আইডি এখান থেকে সিলেক্ট করবেন এবং ভ্যালিডেটে ক্লিক করবেন আইডি রিফ্রেশ হয়ে যাবে যদি আপনারা আইডি নাম্বারের মাধ্যমে রিফ্রেশ করতে চান তাহলে এখানে স্মার্ট কার্ড স্ল্যাশ সিডিএসএন নম্বরে ক্লিক করবেন আপনাদের টিভি অন করবেন এবং রিমোটে ইনফো বাটন দেখতে পাবেন ওই বাটনটি প্রেস করবেন আপনাদের সিডিএসএন অর্থাৎ আইডি নাম্বার দেখতে পাবেন এছাড়াও আপনাদের সেট বক্সে বা খামের উপরে এরকম একটি স্টিকার দেখতে পাবেন এখান থেকে সিডিএস এর নাম্বারটি নোট করে রাখবেন তো এখান থেকে স্মার্ট কার্ড স্ল্যাশ এর নাম্বার অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে স্মার্ট কার্ড নাম্বারটি ইনপুট করে ভ্যালিডেটে ক্লিক করবেন ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে এখানে ই মাইনাস ষোলো স্ল্যাশ ই জিরো সতেরো স্ল্যাশ ই একশো এক ওয়াল চ্যানেল দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরও অনেকগুলি অপশান দেখতে পাবেন তো এখান থেকে ই ষোলো ই সতেরো ই একশো এক ওয়াল চ্যানেলটি সিলেক্ট রাখবেন এবং সাবমিট করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে সাকসেসফুলি রিফ্রেশড পপ আপ দেখতে পাবেন এবং নিচে কাস্টমার কেয়ার নাম্বার পেয়ে যাবেন যদি এখান থেকে রিফ্রেশ করার পরেও প্রবলেম সলভ না হয় তাহলে এই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন রাত্রে সাতটার পর যদি আপনারা রিফ্রেশ করেন তাহলে ছবি অনেক দেরিতে আসতে পারে কারণ সাতটার পর সান ডাইরেক্টে সার্ভার প্রবলেম থাকে সেক্ষেত্রে রিফ্রেশ হতে টাইম লাগে তো আপনাদের যদি সান টিভি থাকে তাহলে ব্রাউজার থেকে থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কটি শেয়ার করে রাখবেন পরবর্তীতে এরকম প্রবলেম হলে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে প্রবলেমটি সলভ করতে পারবেন